আমরা প্রিপোজিশন শিখব। হ্যাঁ, আমাকে প্রথমে তোমরা অনটা দেখাও, অনটা কিভাবে দেখাবে। হ্যাঁ, তুমি বসো। হ্যাঁ, তাহলে যখন দেখতে পাচ্ছ পিঠের উপরে আছে এবং থেকে আছে, এক্ষেত্রে হচ্ছে অন, এক্ষেত্রে হচ্ছে অন। যখন উপরে থাকবে এবং কি থাকবে, থেকে থাকবে, উপরে থাকবে এবং তখন কি হবে, অন। ঠিক আছে, দেখো পিঠের উপরে আছে, ঠেকে আছে, তাহলে অন হলো। হ্যাঁ, বেশ, এবার উঠে পড়ো পিঠ থেকে। এরপর আমাকে দেখাও ইন, দেখাও ইন, ইন দেখাও, ইন দেখাও। হ্যাঁ, যখন ও আগে থেকেই ভেতরে আছে তখন হচ্ছে ইন। হ্যাঁ, ঠিক আছে, কোনো একটা জায়গার ভেতরে যখন কেউ প্রথম থেকেই থাকে তখন হয় ইন। কি হয়? ইন। ঠিক আছে, এবার বাইরে যাও তুমি, আবার এবার আবার যাও, তোমরা যাও, ইনটুটা দেখাও, ইনটুটা, ইনটুটা দেখাও, ইনটু কখন হয় দেখাও, ইনটুটা দেখাও। যখন ও বাইরে থেকে লাফ দিয়ে ভেতরে ঢোকে তখন হয় ইনটু। যখন বাইরে থেকে কেউ ভেতরে ঢুকছে লাফ দিয়ে, আবার দেখাও, আবার দেখাও, আরেকবার দেখাও ইনটুটা, বাইরে থেকে ভেতরে ঢুকে দেখাও। হ্যাঁ, এটা হচ্ছে কি, ইনটু। বোঝা গেল? বেশ, ইনটুর পর হচ্ছে বিসাইড। উঠে পড়ো তিনজন, বিসাইড, বিসাইডের ক্ষেত্রে দুজন লাগলেই হবে, বিসাইড দেখাও দুজন। বিসাইড মানে কি, পাশাপাশি, পাশাপাশি দাঁড়াও। তাহলে ওরা দাঁড়িয়েছে কি, পাশাপাশি, তাহলে কাঞ্চন স্ট্যান্ডিং বিসাইড সোমেন। ঠিক আছে, বিসাইড সোমেন, তাহলে বিসাইড বোঝা গেল। বেশ, এবার আন্ডারটা দেখাও। আন্ডার মানে সোজাসুজি নিচে, তুমি সোজাসুজি নিচে দাঁড়াও, ফ্যানের সোজাসুজি নিচে দাঁড়াও, ফ্যানের, ফ্যানটা দেখো, ফ্যানটার দিকে তাকাও, ফ্যানটার দিকে তাকাও, তোমার সোজাসুজি নিচে আছে, তুমি সোজাসুজি নিচে আছো ফ্যানের। হ্যাঁ, তাহলে আন্ডার মানে সোজাসুজি নিচে। ঠিক আছে, আন্ডারের পর বিলো, এবার একটু সরে যাও ফ্যানের তলা থেকে। ব্যাস, এবার ফ্যানটা তোমার মাথার উপরে আছে, ঠিক নেই, তুমি ফ্যানের সোজাসুজি নিচে নেই, একটু পাশে আছো। হ্যাঁ, সোজাসুজি নিচে আছো কি, দেখতে পাচ্ছ তো, তাহলে এক্ষেত্রে কি হবে, বিলো, কি হবে, বিলো। যখন তুমি সোজাসুজি নিচে থাকছো না তখন হচ্ছে বিলো, ইউ আর স্ট্যান্ডিং বিলো দ্য ফ্যান। ঠিক আছে, বেশ, এবারে হচ্ছে ওভার, এবার আবার ফ্যানের তলায় এসো, ফ্যানটা দেখো, তোমার তোমার ঠিক উপরে আছে, তোমার যখন সোজাসুজি উপরে ফ্যান আছে তখন হচ্ছে ওভার, তখন হবে দ্য ফ্যান ইজ মুভিং ওভার ইওর হেড, দ্য ফ্যান ইজ মুভিং ওভার ইওর হেড। আর যখন একটু সরে গিয়ে দাঁড়াও, একটু সরে গিয়ে দাঁড়াও, এখন সোজাসুজি উপরে আছে, তাহলে ফ্যান ইজ মুভিং অ্যাবাভ ইওর হেড। এখানে কি হবে, অ্যাবাভ, কি হবে, সবাই বলো, অ্যাবাভ। যখন সোজাসুজি উপরে থাকছে না তখন কি হচ্ছে, অ্যাবাভ হচ্ছে। ঠিক আছে, এরপর আমরা জানবো বিটুইন। বিটুইন মানে, যাও চলে যাও ওদের কাছে, বিটুইন মানে দুজনের মাঝখানে, যখন কেউ দুজনের মাঝখানে গিয়ে দাঁড়ায় তখন আমরা বলি বিটুইন। তাহলে দেখো আনন্দ দাঁড়িয়ে আছে কাঞ্চন আর সৌমেনের মাঝখানে, তাই তো? তাহলে আমরা কি বলবো, যে আনন্দ ইজ স্ট্যান্ডিং বিটুইন, বিটুইন বলো, কাঞ্চন অ্যান্ড সৌমেন। ঠিক আছে, তাহলে যে দাঁড়িয়ে আছে তার নামটা বলে তাহলে বলতে হয় যে স্ট্যান্ডিং বিটুইন, বাকি দুপাশে দুজনের নাম বলতে হয়। ঠিক আছে, তাহলে আনন্দ ইজ স্ট্যান্ডিং বিটুইন কাঞ্চন অ্যান্ড সৌমেন। বোঝা গেল? হ্যাঁ, তাহলে আজকে এই প্রিপোজিশনগুলো আমরা শিখলাম, সবাই বারবার অভ্যেস করো। হ্যাঁ, তোমার আরও দুজন বন্ধুকে নিয়ে সবাই অভ্যেস করো, কেমন?